বাদুরিয়ার নার্সিংহোম থেকে শিশু পাচারের তদন্তে নেমে বেহালা জেমস লং সরণির একটি নার্সিংহোম থেকে দুই মহিলাকে আটক করল সিআইডি। ধৃত প্রভা প্রামাণিক ওরফে মেজদি এবং পুতুল বন্দ্যোপাধ্যায় ওরফে বর্দি সাউথভিউ নার্সিংহোমের মালিক। বেহালার ওই নার্সিংহোম থেকেও নিয়মিত শিশু পাচার চলত বলে তদন্তে তথ্য উঠে এসেছে সিআইডির কাছে। কলেজ স্ট্রিটের শ্রীকৃষ্ণ নার্সিংহোমেও বুধবার অভিযান চালায় সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেটর পারমিতা চট্টোপাধ্যায়কে। সম্পর্কে পারমিতা দেবী শ্রীকৃষ্ণ নার্সিংহোমের মালিক পার্থ চট্টোপাধ্যায়ের পুত্রবধূ হন। অভিযোগ, বাদুরিয়ার নার্সিংহোমের মতো এখান থেকেও নিয়মিত শিশু পাচার হতো দেশের নানা প্রান্তে। এই সেই নার্সিংহোম যেখানে দীর্ঘদিন ধরে এখানে শিশু পাচার চক্র চলছিল বলে সিআইডি সূত্রে খবর, এবং তাদেরকে ইতিমধ্যেই তাদেরকে ভবানী ভবনে সেখানে কিন্তু জেরা করা হচ্ছে। এবং যেটা বক্তব্য যে এই শিশু পাচার চক্রের জাল আর কতদূর বিস্তৃত সেই বিষয় কিন্তু তারা জানার চেষ্টা করছে। তবে কি এবারে এই নার্সিংহোম, এই ভরসার নার্সিংহোমে কি অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠছে? এই সেই নার্সিংহোম, শ্রীকৃষ্ণ নার্সিংহোম, যেটি বহু পুরনো, এবং এই সেই চেম্বার, এখানে লেখা রয়েছে এখানে ডক্টর চেম্বার, এখানে সেই ডাক্তারদের এখানে বসার জায়গা রয়েছে, এখানে পেশেন্টের জায়গা রয়েছে যেখানে তারা এখানে দেখতেন, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এই নার্সিংহোমের যিনি মালিক রয়েছেন পার্থ চ্যাটার্জি এবং তার পুত্রবধূ পারমিতা চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই কিন্তু সিআইডির আধিকারিকরা ভবানী ভবনে নিয়ে গিয়ে তাকে জেরা করছে। এই সেই পারমিতা চ্যাটার্জি অ্যাডমিনিস্ট্রেটর, তাকে কিন্তু রীতিমতো তাকে জেরা করা হচ্ছে, এবং এদের জাল আরও বহুদূর বিস্তৃত বলে সিআইডির দাবি। এবং এই সেই নার্সিংহোম যেখান থেকে বহুদিন ধরে শিশু পাচার চক্র চলছে, এমনকি বাদুরিয়ার ওই নার্সিংহোম থেকেও এই নার্সিংহোমে শিশু নিয়ে এসে এই খাস কলকাতার বুক থেকে বিভিন্ন রাজ্যে, দিল্লি মুম্বাই চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে, এমনকি আমেরিকাতেও শিশু পাচার চক্র হতো বলে সিআইডির দাবি। গোয়েন্দাদের মতে কলকাতার আরও কয়েকটি নার্সিংহোম শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। রাজ্যের অন্যান্য জেলাতেও এই জাল ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাদুরিয়ার নার্সিংহোম থেকে শিশু পাচার কাণ্ডে এবার বনগাঁর এক চিকিৎসক তপন বিশ্বাসের নাম জড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেও সিআইডির দাবি সে আদতে হাতুড়ে ডাক্তার। এদিন সকালে সিআইডির আধিকারিকরা বনগাঁয় তপন বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তপনকে না পেয়ে তাঁর স্ত্রীকে জেরা করা হয়। সিল করে দেওয়া হয় তপনের বাড়ি। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে অভয় নাগ ও অর্পিতা হাজরা, নিউজ টাইম।